সালামু আলাইকুম এম এস সিম্পল ব্লগ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চিত অনেক ভালো আছেন। আমরা আছি মোটামুটি। তো বাইরে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। এখন বাজতেছে 7:10। আর আজকে আমি সারাদিন কোনো ভিডিও বানাই নাই। কী বানাবো? যাও কষ্ট করে একটু ভিডিও বানাই, আপনারা কেউ দেখেন না, সাবস্ক্রাইব হয় না। তো আমিও তো কষ্ট করে কিছু আশা নিয়ে ভিডিও বানাই যে কেউ না কেউ দেখবে, ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। তো কোনোটাই হচ্ছে না। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, পেটে খিদাও লাগছে, মনটা চাচ্ছে কিছু খাই খাই, তো ফ্রিজেই কয়েকটা টিকিয়া বানানো ছিল, এটাই ভাজতেছি, এটা খাবো এখন সবাই মিলে। সবাই মিলে বলতে কি, মাহেরা তো খাই না, সুবর্ণ খাইলে খাবে, ওর বাবাও খাইতেছে না। তো ভাজা হোক। তো যেটা বলতেছিলাম যে আশা করে ভিডিও বানাই, কষ্ট করে, ভিউজ হয় না, সাবস্ক্রাইবার বাড়ে না, কি করব বুঝতেছি না। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করেন, আমাদের পাশে দাঁড়ান, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও দেখেন, আর একটু শেয়ার করেন। শেয়ার না করলে সাবস্ক্রাইবার বাড়বে না, ভিউজও হবে না। তো চুলায় ভাজতে দিয়ে আসছে টিকিয়াটা, আমি বসে আপনাদের সঙ্গে একটু কথা বললাম। সুবর্ণ আমার পিছনে বসে আছে, এই যে টিভি দেখতেছে, মাহিরা এখানে ঘুমাচ্ছে। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, এখন থেকে রেগুলার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের যদি ভালো না লাগে বা কোনো কিছু অন্য কিছু দেখতে চান, সেটাও আপনারা কমেন্ট করবেন, জানাবেন। না জানালে কিভাবে জানবো যে আমার ভিডিও ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না? হ্যাঁ, এতটুকু জানি যে ভিউজ হচ্ছে না, তার মানে আপনাদের ভালো লাগতেছে না। কিন্তু কিভাবে ভালো করা যায় সেই আইডিয়াগুলো তো আপনারাও দিতে পারেন, বলতে পারেন যে এভাবে করলে ভালো হয়, ওইভাবে করলে ভালো হবে। এগুলো আইডিয়া তো আপনাদের কাছ থেকেই আমরা ভালো পাবো। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা অবশ্যই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো এই যে দেখেন এখন বাজে 9:30, মাহিরা ঘুম থেকে উঠছে, উঠে বলতেছে আমার খিদা লাগছে, আমাকে ভাত দাও, ডিম দিয়ে ভাত দাও। ঘরে ডিম ছিল না, তো ডিম আনতে যাব, ওই সময় টিভিতে দেখছে, কি দেখছো তুমি টিভিতে? মিষ্টি, তখন বলতেছে আমি মিষ্টি খাবো। ওর বাবাকে ফোন দিলাম, বললাম যে তোমার মেয়ে মিষ্টি খাবে, ওর বাবা বলল যে আমি আসার সময় নিয়ে আসবো, মানবে না, বলতেছে যে না তুমি এনে দাও এখনই। তো এই যে বাইরে গেছিলাম, বাইরে গিয়ে মিষ্টি কিনে দিলাম। এই যে সুবর্ণ দেখেন কি কিনছে, এটা আমার অনেক দিনের শখ ছিল, তাই এটা আমি কিনে ফেলছি, আমার ভালো লাগতেছে। পেতনির মতো লাগতেছে না, ডাইনির মতো? দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগতেছে, ঠিক আছে? সুবর্ণকে দিবা না? না। কেন? আর এটা 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 সুবর্ণ সুবর্ণ এটা নয়, এটা বেশি মজা। যে শয়তান দুই হাতে ইল নখ লাগাইছে, তখন দেখবো কেমন করে কাজ করে। খাতো দেখি কেমন করে খাবি। তুমি ভাত খাবা না? কালকে রাতে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। আজকে পরের দিন সকাল, এখন বাজে 10:00, আর এই যা হচ্ছে নাস্তা, সুবর্ণ যাবে স্কুলে। আমি নাস্তা খেয়ে নিচ্ছি, কারণ আমার একটু পরে রেডি হওয়া লাগবে, স্কুলে যাওয়া লাগবে। কি নাস্তা খাচ্ছ? পরোটা, ডিম আছে, আর ডাল আর মিষ্টি। মাহেরা এখনো ঘুমাচ্ছে, মাহেরা উঠে নাই, এই উঠছে, এই উঠে গেছে। তুমি খাবে না? কেন খাবে না? জানালা খুলে দিই।
চা খাবে না? হ্যাঁ খাবো পরে। কেমন চুল আসছে সুবর্ণা? আমি তো ভিডিও করতেছি দেখিস। আল্লাহ সুবর্ণা আজকে ওই রং ড্রেস পরে স্কুলে যাচ্ছে। কালকেও ড্রেস নিয়ে আসছিলাম দোকান থেকে, আনার পরে বললাম যে একটু পরে দেখো ঠিক হয় কিনা। পরে দেখি যে সালোয়ারটা একটু ছোট হচ্ছে, ছোট বলতে এখন ঠিক হচ্ছে, কিছুদিন পরেই ছোট হয়ে যাবে, ওই জন্য দোকানে আবার দিয়ে আসছি। কারণ মাপ দেওয়ার সময় আমি তখনই বলছিলাম যে সব কিছু একটু বড় বড় করে দিবেন, তো সেটা করেনি, ওই জন্য সালোয়ারটা আবার আজকে দেবে। ভাবলাম যে কালকে থেকে একবারে ড্রেস পরে যাবে। হয়েছে হয়েছে, যার ছাড়ানো চিরুনি নিয়ে আসো, আবার নিয়ে আসো। ওই চুলটা বেনি করে দেই, নিজের বেনি নিজে করতে পারে না, বেসরম লজ্জাও করে না। সুবর্ণ স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, এটা দেখে মাহিরার মন অনেক খারাপ। এখন সে কান্না করবে না কি করবে কিছু বুঝতেছে না। হ্যাঁ অনেক সুন্দর রাগ হয়ে আজকেও বিছানা ঝাড়া শুরু করছে, যে আমি আজকেও বিছানা ঝাড়বো। তোমার ঝাড়া শেষ বাবা? ও তুমিও যাবা যাও, এই যে বিছানা ঝাড়ছে, বাড়ির সব নিচে ফেলছে। শুভ স্কুলে যাচ্ছে তো, কান্না করে না মা, পরে দেখো পা ব্যথা করবে তোমার। দেখো তুমি এখানেই থাকতা, বুবু তো আসতো নিচে। আজকে সুবর্ণ আসুক, আজকে ওরে মাইরে দিব। মা যাও না যাও না যাও না মা যাও না যাও না, কেউ নাই। ও মা 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 আসুক, দাঁড়া 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 যাও তুমি। হ্যাঁ চলে গেছে, না এই চলে গেছে ওই দিক দিয়ে গেছে, নাই তুমি যাও না দেখা পাবা না, আসো মাহি। অনেক রাগ হয়েছে অনেক, বাইরে একদম দোকানের সামনে যা বলছে তুমি আমার পিছনে আসবা না, ও একা যাচ্ছে। অনেক বুঝায় ঘরে আনছি, আল্লাহ জানে কি করে এখন বাবা। তুমি না বিছানা খুব ঝাপতেছিলা, যে বিছানা ঝাড়তেছিলা। হুম বুবু একটু পরেই এসে পড়বে তো, আসবে না? আর আসতে দিবা না? কেন রাগ করছো? ও মা ওর পিছনে দৌড়া, একদম ঘেমে টেমে হয়রান। পিছনেটা ঝাড়া কমপ্লিট করে তারপরে যাব রান্না করে, রান্না করতে হবে, দেখাচ্ছে একটু পরে। ঠিক আছে, মাহিরাকে বলছিলাম যে মাথা কি বেশি গরম হয়ে গেছে, মাথায় পানি ঠান্ডা পানি দিতে হবে নাকি? এখন বলতেছে তুমি না বললা মাথায় ঠান্ডা পানি দিয়ে দিবা, ও গরম পানি দিয়ে দিবা, আমার মাথা ঠান্ডা হয়ে গেছে গরম পানি দিয়ে দাও, উল্টা কথা বলে। আয় মাথার, এই যে ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে আসছি, এই দেখেন মাথা গরম হলে কিভাবে মাথাটা ঠান্ডা করতে হয়, এই দেখেন দেখেন এখন কি মাথাটা একটু ঠান্ডা হলো? হ্যাঁ হয়েছে, আর রাগ উঠবে? উঠবে না তো,
তো এই যে মসুরের ডাল দিয়ে রেডি করে রাখছি, লবণ দিছি শুধু, আর এ চুলা ভাত এগুলো হতে থাকুক। আজকে গ্যাস আছে, ডালটা বলক দিয়ে উঠলে তারপরে হালকা একটু মরিচ, একটু পেঁয়াজ, একটু রসুন দেব। সিদ্ধ হয়ে গেলে পরে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগা দেব। ডালটা এখানে সিদ্ধ হোক। আর যে এখানে হচ্ছে ধুন্দল, এটাকে ধুন্দল বলে, অনেকে কদোয়া বলে, তো এটা কেটে নিব। এটা কেটে একটা আলু মিক্সড করব, তা দিয়ে ডিম দিয়ে ভাজি করব। আলু ধুন্দল ডিম দিয়ে ভাজি করব। তো এটা তো আমি চাকু ছাড়া চুলতে পারি না, বলতে গেলে বটিতে চুলতে পারি না, শুধু কাটতে পারি। এই জন্য চাকু দিয়ে আমাকে চুলে নিতে হবে, চামড়াটা ছাড়া নিতে হবে। তো এটা এখন কাটবো, কেটে তারপরে ভাজিটা করব। আজকে রান্না আর বেশি কিছু করব না, শুধু ওই যে ভাজি করব ধুন্দুল আলু দিয়ে আর মসুরের ডাল, এতটুকু। এই যে গরম তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন লাল করে নিচ্ছে, এর মধ্যে একটু হালকা কালো জিরা আর গোটা জিরা দিচ্ছি। ডালটা বাগার দিয়ে নেওয়ার পরে এই কড়াইতেই আমি ভাজিটা বসাবো। মোবাইলটা রাখার মতো কোনো ব্যবস্থা নেই, এই যে দেখেন, আপনারাই দেখেন যে কোথায় রাখবো আমি মোবাইলটা, দেখেন কোথাও কোনো স্পেস নাই, একটু যে রাখবো, যার কারণে ভিডিও করতে সমস্যা হয়। নিশ্চয়ই আপনি আপনারা আমার সমস্যাটা বুঝতে পারবেন, কারণ সবাই চায় একটু ভালো কিছু করতে। আমিও চেষ্টা করি একটু ভালো কিছু করতে, কিন্তু চেষ্টা করি, জানি না কতটুকু হয়। এক হাত দিয়ে ধরে, এক হাত দিয়ে তো, আর এক হাত দিয়ে ডালের মধ্যে বাগার দেওয়া সম্ভব না, তো বাগাটা দিয়ে নিই। এই যে ডালটা বাগার দিয়ে নিছি, আর এদিকে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম ভাজির জন্য। সবকাট রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুদিন তো মাছ মাংস ভালোও লাগে না, কোনোদিন ভাজি, কোনোদিন ডাল ভর্তা টর্তা করলে ভালোই লাগবে। এই যে কড়াইটাতে রান্না করতেছি, এটার বয়স 12 বছর হয়ে গেছে, 12 বছর ধরে রান্না করতেছি এক কড়াইয়ে, তার কারণে এই অবস্থা। এই পাতিলেরও বয়স 12 বছর, আমার ধরে যা কিছু আছে সবই বয়স, এদের সব কিছুর বয়সই হচ্ছে 12 বছর। নতুন করে তো কোনো কিছু কেনা হচ্ছে না, যে নতুন করে বয়স হবে। সেজে ভাজিটা বসাই দিছি, লবণ হলুদ দিলাম, লাড়াচাড়া করে একবার এটা ঢেকে দেবো, ভাজিটা হোক। আমি ততক্ষণে ঘরের অন্যান্য কাজ সারি। তো ভাজি চুলায় দিয়ে কয়েকটা থালাবাটি ছিল, থালাবাটি কয়েকটা ধুইলাম, তারপরে ঘর ঝাড়ু দিলাম, টেবিলটা মুছলাম, আর কি করলাম, ততক্ষণে ভাজি হয়ে গেছে। ভাজি হওয়ার পরে আমি চুলাটা মুছে নিলাম, ভাত তরকারি সব টেবিল আনলাম, মাঝে রান্নাঘরে আসছি। বেসিনে শুধু একটা কড়াই আছে, ওটা পরে ধুয়ে নেব, পানি দিয়ে রাখি, এটা পরে ধুয়ে নেব। আর চুলাটা মুছে নিছি, এভাবে তেল তেল করতেছে কেন। কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে তো, একটু পর পরে কাশি আসতেছে, নাক দিয়ে পানি আসতেছে। যে ভাজি হয়ে গেছে, ভাজিটা এরকম আছে, এখনো ধোয়া বেরোচ্ছে, মাত্র নামাইছি।
আর এখানে ডাল এখানে ভাত প্লেট প্লেট সব নিয়ে এসে রাখছি এখন মাহিরাকে নিয়ে যাব গোসল করতে মা চলো তো গোসল করে আসি পরে দেখা হচ্ছে গোসল করে না করব এই যে মাহিরাকে গোসল করে আনছি পাউডার দিয়ে দিছি জামা পরাইছি চুলটা সারবো দাঁড়াও লড়বে না এখন কি করবে মাহিরা আমি ফোন চুলাচ্ছি তারপরে কি করবা নাকব হ্যাঁ নাকব ভাত খাবে আর আর কি আর কিছু না না আর কিছু না আমার বাকি আমার নাক ফেলে দিছে বলতে পারি না মনে হয় ভাত খাওয়াবো তোমাকে তো এই যে আমিও গোসল করে আসছি তো সুবন মাহিরা তো সকালে নাস্তা বলতে তেমন কিছু খায় নাই দুই একবার হয়তো পরোটা মুখে দিছে আসলে সকালে সুবর্ণ বলেন মাহিরা বলেন এদের দুইজনের কেউই নাস্তাটা খেতে পছন্দ করে না যদি দুই এক ঘন্টা পরে আমি দেই তাহলে ঠিক আছে কিন্তু ওঠার সঙ্গে সঙ্গে খাওয়াটা খাইতে পারে না ওরা তো মাহিরার জন্য যে এখানে ভাত বেড়ে নিলাম দেখা যায় না ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে তার জন্য যে এখানে ভাতটা বেড়ে নিছি এখন ওকে খাওয়াবো খাওয়াইতে থাকি বাজে হচ্ছে একটা যে একটা বাজে ওর বাবা এসে পড়বে সুবর্ণ এসে পড়বে ততক্ষণে ওকে খাওয়াই নেই আর ওই যে বদমাস বসে আছে ভাত খাবা তো কি পড়ছো রে এটা দেখি যত বড় মানুষ না তত বড় নক তোরা খাওয়াই নি তোর বাবা আসছে দুপুরে খাইতে আজকে দেরি করে আসলো এই যে সুবর্ণ আসছে সুবর্ণ খাইতে বসছে তোর বাবা ভাত খাচ্ছিল বাবা ক্যামেরার সামনে আসতে চায় না তাই একটুখানি করছি ভিডিও যে ওর বাবা খেয়ে রুমে গেছে আমিও ভাত খাচ্ছি পরশুদিন যে ইলিশ মাছ রাঁধছিলাম কচু দিয়ে সে মাছের তরকারি ছিল আমি ওটা দিয়ে খাচ্ছি কারণ ওটা কেউ খাবে না এমন আমি খাই সুবর্ণ এখনো খাচ্ছে খাওয়া দাওয়া শেষ হয়েছে খাওয়ার পরে যে থালা বাটি ছিল ওগুলো ধুয়ে রাখলাম রান্নার পরে কড়াইটাও ছিল ওটাও ধুলাম এখন এই যে টেবিলটা মুছতেছি মুছে কি করব কি করব এই যে বলেন তো এটা কি এটা কি চিনেন আপনারা এটা আমি খাই পান পাতা আপনারা তো সবাই আমাকে দেখে হয়তো বুঝতেই পারেন যে আমি পান খাই তো এখন সুপারি কাটবো সুপারি কেটে পান খাবো আর সুবর্ণ এই যে কি করে পানির বোতলে পানি ভরবে বদমাইশটা বদমাইশি কমে না চপ তাহলে যে আমি বসতে পান খাবো একটু ভাত খাইছি যে তো পান তো খাইতেই হবে আর আমি পান খাই অনেকদিন আগের থেকেই অনেকদিন বলতে অনেক বছর তো আমাকে ভাত না দিলেও চলবে কিন্তু পান আমাকে খাইতেই হবে পান দিতেই হবে আর কি বলবো একটা বদ অভ্যাস জানি খারাপ অভ্যাস কিন্তু কিছু করার নেই যেহেতু অনেকদিন ধরে খাই মনে হয় না ছাড়তে পারবো এখন একটু পান খেয়ে নেই ওর বাবা অফিসে চলে গেছে অনেকক্ষণ আগেই পান খেয়ে বিছানার একটু ঝাড়বো ঝেড়ে একটু শুব শুয়ে রেস্ট নেব প্লাস সিরিয়াল দেখব আর যে শুভ ও তো বদমাইশি চলতেই আছে একদম মাথাটা পাগল করে দেয় আমার একটার পর একটা একটার পর একটা সারাক্ষণ দেখবেন ফ্লোরের মধ্যে কিছু না কিছু পরেই থাকবে আমি এদিক দিয়ে তুলতেই থাকবো ও আরেক দিক দিয়ে ফেলতেই থাকবে আর মোবাইলটা সবসময় হাতে ধরে ভিডিও করি তো সবসময় লড়াচড়া করে ফেস ঠিক মতো আসে না ব্যাকটা করতে গেলে আরেকটা হয় প্লিজ আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো পানটা খেয়ে নেই সরো তো এখন শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম আর এখন বাজে প্রায় চারটা ঘুম ঘুম পাচ্ছে তো মনে হলো যে না একটু ক্যামেরার সামনে আসি আপনাদের সঙ্গে কিছু কথা বলি কিছু কথা বলে ইম্পর্টেন্ট কিছু না
আমাদের জীবন ডাল ভাত, সবকিছু আমাদের ডাল ভাতের মতোই। তো কথা হচ্ছে যে ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, মনে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আপনাদের যদি এতটুকু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, শুভ নবাই, বাই বাই।